এখন আপনারা সবাই একই ড্রেসে দেখতেছেন, আপনারা রাগ করবেন না। আজকে হলো মানে কোরবানির দিনে বিকালবেলা, তো বিকালবেলা থেকে এখন অনেক কাজ আছে, তার জন্য আমি গোসল করি নাই। না করার কারণ হলো অনেক কিছু ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে, বিশেষ করে বট আছে, বটগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার এই পরিষ্কার না করে গোসল করলেও গোসল করে আসছি আমি, একটা তাতে কোনো কাগজও নাই, একটা কালকে রাতের বেলা আসছি, জিনিস আনছি সেটা তো আপনারা দেখছেন। তো ওই যে আমি দিতে যাইতেছি, বাবু ভাইকে, বাবু ভাই ডাক, দত্তরা বি ওই বাবু ভাই, কালকে রাতের বেলা আমি জাস্ট একটা এই শার্ট পরে চলে আসছি, এই শুধু এক শার্ট পরে আসছে, বাবু এক গেঞ্জি পরে আসছে, বাবু এখন থাকবো উদাম হয়ে, তার জন্য ভাবলাম যে এখনই বাই করে দিই। এখন একদম পুরো টাইট সময়, এটা তোমার নাও, প্রথমে আমার কাছে দিলাম, সব কি সেম সেম কালার, এক কালার মরিও, মানে আমরা পাঁচজন আর কি, মরিও, মামি, আপনি, রাব্বি, সবাই। তোমার বাই কিউট, এমন কাল্লা বেড়া তো দেখি উঠো, তাই আমি কি না, আসলে মানে আমরা হচ্ছে মানে অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমরা পরিবার সবাই এক কালার পরবো, হইলো না তো, যাই হোক আসলে মানে কোরবানির ঈদ এগুলো হয় না, ব্যস্তই থাকে সবাই, সকাল থেকে খালি কাজই করা হইতাছে। মরিয়মের কিন্তু চমৎকার একটা হলুদ কালার ড্রেস আছে, সাবিনার আছে, তা তুমি পরবে না? তুমি তো পরবে, আমি পড়তে যদি পরে রাখছি, ঠিক আছে রাতে পর আমরা এসে দেখব না রাতে। এই যে আবালটা দেখেন কেমন লাগতেছে, আমি কিন্তু ইয়েলো কালার খুব একটা পরি না, আমি পরে বললাম ভালো লাগতেছে, একসা ভালো লাগতেছে, বাকি সব কিন্তু সেম কালার জানো, পাঞ্জাবি তাই, হ্যাঁ বেশি মার খাওয়া না, এত নাটক করো না, নাটক করো না, বেজা খারাপ তো আমার বড় বড় ফিনছে গোসল করছে, এই যে তুমি যেমন উপরে উপরে খাও না এরকম, এই যে দেখছেন বাবু কিন্তু বুড়ো হয়ে গেছে বুঝছেন, ওর নিয়ে কিন্তু আমি খুব টেনশনে আছি, আমার শালাটার আমি কেমনে বিয়া করাইমু, কারণ বিয়া করাইতে তো আমারই লাগবো, এই আমি তো ডাল দিয়ে ভাত খাবো জাস্ট, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এরা, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষগুলো এরা, কারণ আমার সব কাজে সব বিপদে সব সুখে থাকে তারা, সুখে দুঃখে আমার ভাই সবার আগে থাকে, তুমি এমন কথা কই না, কারণ সব সবসময় আমার ভাই আমার পাশে থাকে প্রতি মুহূর্তে, দেখ আচ্ছা তুমি কো আমার ভাই আমার কোন সময় আমার পাশে নাই, কোন সময় নাই, সবসময় থাকে আমার ভাই, না রে ভাই, যে যতটুকু পার অতটুকু খায়, বেশি কে খায়, তুমি যতটুকু নিছো অতটুকুই নিছে, এটা দেখা যায় না আমার দেখে, আমি ডাল নিছি, মানে আমি তো স্লো খাই, তো খাবার সময় তারা করে কই না, তো দিগদার দিগদার খা ফেলে, হ্যাঁ এই আস্তে মাগো, আস্তে আস্তে আস্তে, আদা তুমি পরে যা, ও হ্যাঁ জানো, হ্যাঁ জানো, হ্যাঁ যা, বাইরে যান একটু, একটু বাইরে যান ভাই, এই কাজ হইতো রে মারা, হয়ে গেছে, তারা একটু খায় না, একটু খায় না,
কি কান্দা না কান্দাই তো এমন একটা কালার গেঞ্জি আনছে যতই মাংস খাই সিটা মিটা যাও বুঝতে পারবো না ভালো লেগে তানছে জায়গা আছে না এলে কালকে নিয়ে জায়গা আছে নিলে তো এলে আচ্ছা তুমি পাতলা দিয়ে দিছ কে মা একবার পাতলা দিয়ে দিছো কত দুয়ে লইতে পারা কি পাতলা দিয়ে কেমনে দিছো শুদ্ধ করছি কেমন শুদ্ধ করছো তুমি পাতলার দাম কইরা এই জায়গা না কুচাবো বাবা তো কিন্তু হয়ে গেছে আর এই যে এডি কিন্তু আমরা পরিষ্কার করছি এর আগেই না 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 পারে না পারে না পারে না বেগুড়া নাই এ ভাবি আমনে কর কত দূর কাজ প্রায় শেষ আমা করছি শেষ বলতে শেষ প্রায় কি আবার বড় মানে মেজ ভাবির মা হলো অনেক অসুস্থ হয়ে গেছে বুকে বান খাইছে মেজ ভাবি এক না খাই চলে গেছে অনেক আগে তারা যাইতেছে হ্যাঁ যা যা এখন ফিরত দিতেছে আল্লাহ কই কি নেব কোনো কি আবু তাহলে তুমি যাবা এরটা কত আস্তে আস্তে মাংস থুয়ে আইব আর হলো যে ভাবির মার দেখতে দেবো এই যে মুসো সাবান সারাদিন পর এটুকু সাজুগুজু করলাম মাত্র ফ্রেশ হয়ে আসছি মেজ ভাবি করছে কিন্তু মাঝখান দিয়ে তার মা অনেক অসুস্থ হয়ে গেছিল দুপুর টাইমে সেখান থেকে চলে গেছে মানে কাজের মধ্যে থেকে না খেয়ে চলে গেছিল তো আমরা মাত্র আসছি ভাবি এসে যে শুয়ে পড়ছে ভাবি একদম টাল হয়ে গেছে অনেক কাজ করছে আমার ভাবি আজকে প্রচুর কাজ করছে করতে করতে অর্ড হয়ে গেছে গা আমি বেশি করছি না আমি বেশি করছি আমার তুলনায় আমি বেশি করছি কিন্তু আপনি সবার তুলনায় আমি কেমন করছি এখন বেশি করছি সবার তুলনায় আমি বেশি করছি কিন্তু এর তুলনায় আমার বেশি করছি
ভাবি মাত্র বসে ভালো ড্রেস আমি তাও পরি নেই, সকালে পরুম নেই, কালকে 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 পরুম নেই। তো আমরা তো ঈদ মানলো আমাদের দিকে কয় আড়াই দিন, মানে তিন দিন পুরো কয় না, কয় আড়াই দিন ঈদ থাকে। তো কালকেও ঈদ আছে, তো তিন দিন পর্যন্ত আমরা ঈদ মুবারক জানাবো সবাইকে, সবাই ঈদ মুবারক। আর টিভির মধ্যে তো সাত দিন পর্যন্ত ঈদ মুবারক বলতেই থাকে। আর মরিমের দেখেন অবস্থা, সারাদিন আমি তার একটু সাজুগুজু করাই দিতে পারি নাই, গুছাই দিতে পারি নাই, মন মতন সাজতে পারে না, কিন্তু কালকে দিব তার মন মতন সাজায়া। আর আমার মেয়ের দেখেন কালের মধ্যে কত বড় একটা দাগ করছে আবু দাহা, আমার এটার জন্য অনেক কষ্ট লাগে, খুব খারাপ লাগে এই দাগটা দেখলে, এই দাগটা কখনোই উঠবে না, অনেক খারাপ লাগে আবু দাহার লাগে। দুই ভাই বোনে হাতাহাতি করতে যায় লাগিয়ে গেছে এটা। তো যাই হোক, মা একটু গুছাই দেই, মা একটু ফ্রেশ করি, মুখা হাত বা শরীর সব একটু ফ্রেশ করে দিই মানে। আর ততক্ষণ আপনি জিরান, আর আপনাদের ভাইয়েরা তো ফোন দিলাম আসলো না, এরা প্রতিদিন এই রাত্রে রাত কালকে আসছে অনেক লেট করে, আজকে যদি লেট করে আসে সত্যি সত্যি আমরা সবাই ঘরের দরজা লাগাই দিব, আমরা তারে ঢুকাবো না ঘরের মধ্যে, কারণ এখন আবার করে ভাত টানতে হইব, যদি তারা আসে তাহলে রান্না করবে, মাসে মাসে বাসাতন খাইয়া হইতে পারে, যেমন বাবুর বাসাতন খাইয়া হইতে পারে, ওটা তো অন্তত জানাইবো আমাদেরকে। এই জন্য হলো বৈশাড়িছি থুম ধরে, আমি যদি একবার শুয়ে পড়ি তারা উঠতে পারবো না, ঘুমাই সাবতেছে এমন ভাবি, ঘুমাইছে ভাবি প্রচুর ঘুমাইতেছে, কারণ ভাবির এমন সময় এক ঘুম হয়ে যায় হিসেবে, প্রতিদিন মানে সারাদিন কাজ করে ভাবির একটা যে সারাদিন কাজ করবো সমস্যা নেই, কিন্তু সন্ধ্যা মানে সন্ধ্যা না বিকাল হলে আস্তে আস্তে নির্জম হয়ে আসছে, নির্জম হয়ে আসে কারোর সাথে কোনো কথা কয় না, চুপচাপ হইতে হইতে হয়ে যেতে লাস্টে ঘুমাই যায় না খেয়ে। কালকে সেম কাহিনী, লাস্টে না খেয়ে ঘুমাই গেছে, সারা রাত সবার লোকে দাঁড়িয়ে করে গেলো, লাস্টে ঘুমাই গেল না খেয়ে। তো আপনারা সবাই বলতে পারেন যে ভাবি সাজা নেই, আপনি সাজছেন, ভাবি নতুন ড্রেস পরছে, আমি সাজছি, দুইটা একসাথে এদিক দিয়ে দেখতে ম্যাচিং করে নেবেন, ঠিক আছে আর কোথাও না। তো বৈশা বৈশা গল্প করতেছিলাম, তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি কিছু কথা। আর ভাবি কাঁঠাল আছে, কাঁঠাল খাইবেন, কিছু খাইবেন এখন, এখন তুমি খাইবা, এখন তুমি খাই তার কেউ খাইবো না, সকালবেলা ভেঙে দিন না, যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভাইয়েরা আসুক, তো তাদের সাথে নিয়ে গল্প করবো, আড্ডা মারবো, এগুলো শেয়ার করবো আপনাদের কাছে। তো আপনাদেরকে বোরিং না করে এখানে ক্যামেরাটা অন করতেছি, যদি ভুল ভুলটা থাকে অবশ্যই ক্ষমা দিচ্ছি, দেখবেন সবাই, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, আপনাদের আল্লাহ হাফেজ, পর আবারও কথা বলবো। তো এটা আমাদের সকালে নাস্তা শুরু হয়ে গেছে, রুটি ভাত কই, রাবি একটা রুটি খাবে তারপর ভাত খাবে, আর আমরা সবাই একটু নিই রুটি খাই, মোরেম কই রে তোকে আরো আনতে হবে, রুটি কম আছে, মোরেম আসো শোনা। তো একটার মধ্যে আপনাদের ভাইয়ার জন্য আনা হয়েছে, একটার মধ্যে আমার জন্য আনা হয়েছে, আমার জন্য, রাব্বির জন্য, আর হলো মরিমার জন্য, তিনজন খাবো একটার মধ্যে, এটা আপনাদের ভাইয়ারটা আলাদা রাখি, আম্মু এখানে বসো, চাচুর বসতে দাও এখানে, ওই যে তুমি যেখানে বহো চেয়ার হ্যাঁ আস আরো নাও মরিম নাও, খাও রাব্বি নাও, আল্লাহ তেলটা ফালাই দিয়ে দেখো দুনিয়ার তেল, রুটির আবার পুরো ভিজা গেল গা তেল দিয়ে, জান কি পরিমানে তেল, কি করে লাই
কি কথা ভাবি তাই নষ্ট হয়ে গেছে বাইতে যায় খাইও কাটবে কারণ যাই মুখে না কি সুন্দর শান্ত না তাই দেখুন আমরা একটু একটু দাও কাল পরশু যাম গা আগাম বাচ্চা যাই এলি হে আবার চিল্লাই আনছি বুঝছো রাত 12টা বাজে আইছে তো চিল্লাই আনছি কেরা এরকম মজা নাই কাইট খেলা মানে পছন্দ এই দেখো আমরা রেডি হয়ে গেছি নতুন কাগজ করছে আমি আমার যে নতুন কাগজ খুব ভাল লাগে খুব ভাল লাগে তাই না জান আমার বাসা তো গরম নাই গরম গরম কমে যায় গরম বেশি চল যাই ভাল লাগতেছে তোর বাসা কি ঠান্ডা নেই
চলে যেতেছি বাসা থেকে বের হয়ে গেছি, আমি রেডি হয়েছি। দেখেন আমরা হলো সবাই একরকম ড্রেস, সবাই একই। তো চল আমরা একটা ঘড়ি ঘুরে নি, তো ওর ঘড়ি কই ব্যাগের মধ্যে। এ মরিয়াম আসো, আমি হলে আমার বাবা মা থেকে চলে যেতেছি। পরে থেকে আপনাদের ভাইয়ের ব্লগে সবাইকে এরকম সাজা একরূপে দেখবেন। তো চলুন তার আগে একটা সেলফি তুলে নিই আমরা সবাই মিলে, গ্রুপ 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 সেলফি গ্রুপ সেলফি। না তো আমাকে তুলে দেখো।